শিবসাগরের বোর্ডিং খেলপথারত সংকল্পিত মহাপাল নামার ভাওনা মঙলবার পাঁচদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত মহাপাল নামার ভাওনার দ্বিতীয় দিনা শিবসাগর নগরত উলিওয়া হল বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। এয়া সাংস্কৃতিক শোভাযাত্রার দৃশ্য, সুশোভিত গজেন্দ্র, তার পিছত ভাগবত। আর ভাগবতর আর্হিরে এনেদরেই শোভাযাত্রা করে ওলাই আহিল অলেখ অজস্র ভকত বৈষ্ণব। সদৌ অসম কৃষ্ণ সূর্য নাম সমাজের উদ্যোগত আর শিবসাগরবাসী রাইজর সহযোগত আয়োজন করা সমারোহস্থলী দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হল। পালনামথলীর পর অহরহ নিগড়ি অহা হরিনামর অমিয়া মাধুরীত ভক্তিরসত পুলকিত হয়ে পড়েছে প্রতিজনেরে মন প্রাণ। রাজ্যের প্রতিটি প্রান্তর সমারোহস্থলীত উপস্থিত হয়েছে ভকত বৈষ্ণব। সালে চকুরুয়াক সাজি উলিওয়া হয়েছে মণ্ডপ, প্রতিষ্ঠা করা হয়েছে একটা সুন্দর নামঘরও, এক অনন্য আয়োজন। সমারোহর দ্বিতীয় দিনা মঙলবারে পুয়া গুরু আসন প্রতিষ্ঠা করা হয়, উত্তোলন করা হয় ধর্মধ্বজা। মহাপাল নামর আয়োজকসকলে এই পাঁচদিনিয়া কার্যসূচী করেছে, আজি দ্বিতীয় দিন, আজি এই বর্ণিল শোভাযাত্রা হয়েছে। তাকে মই কামনা করছি সমূহ শিবসাগরবাসী হয়ে সদূ সমূহ অসমবাসী যে ভক্তপ্রাণ রাইজ আছে তেখেতসকল আহক আজি এই যে ইয়াত আধ্যাত্মিকতাৰে মাঙ্গলিক অনুষ্ঠান ভাগি হয়েছে সকলে সহযোগ করে পেলায় সাফল্য মণ্ডিত করক তাকে কামনা করছো। বুধবারে পুয়ায় বোর্ডিং খেলপথারর পালনামথলীর উলিওয়া হয় বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা, যত অংশ লয় রাজ্যের বিভিন্ন প্রান্তর অহা সাংস্কৃতিক দলে। গুরুজনের সৃষ্টিরাজি সুন্দরক পরিস্ফুট করে তোলা হয় এই শোভাযাত্রাত। সন্মুখত এয়া সুশোভিত গজেন্দ্র, বাহনত ভাগবত প্রতিষ্ঠা করে আগবাড়ে শোভাযাত্রা। রামায়ণ মহাভারতের চরিত্রাজি দেখিলে পয়া যায় বোর্ডিং খেলপথারের উলিওয়া শোভাযাত্রাত। শিবসাগর নগর পরিভ্রমণ করে শিবদলের সম্মুখে পুনের বোর্ডিং খেলপথারত উপস্থিত হয় সেই শোভাযাত্রা। সচাই আজি সমগ্র শিবসাগর জেলা অভিভূত হয়ে পড়ছে, লাখ লাখ ভকতের ইয়াত সমাগম হয়েছে। বৈকুণ্ঠময় এক পরিবেশ শিবসাগর বোর্ডিং খেলপথারত হয়ে পড়ছে। আমি শিবসাগর সকলো জেলার রাইজক আহ্বান জানাইছো, সমূহ ভকত বৈষ্ণববৃন্দ বিভিন্ন ঠাইরপর আহিছে, আমি শিবসাগর জেলাবাসীক অনুরোধ জানাইছো আপনাদের আহক এই বৈকুণ্ঠময় পরিবেশের সাক্ষী হোক। পাঁচদিনিয়াক আয়োজন করা এই সংকল্পিত মহাপাল নাম আর ভাওনা সমারোহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালেও অংশগ্রহণ করার সম্ভাবনা। শিবসাগরের ক্যামেরা পার্সন অমৃত আর মোহনের সঙ্গে ভাস্কর জ্যোতি দাস, DY365।